জীবনানন্দ দাশের লেখা কবিতা। 8 বছর আগের একদিন, শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে, ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার সাথ, বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়। তবে সে দেখিল কোন ভূত ঘুম থেকে ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এই ঘুম চেয়েছিল বুঝি রক্ত ফেনা মাখা মুখে, মড়কেই দিদুরের মতো ঘাড় গুজি, আধার খুঁজির বুকে ঘুমায় এবার। কোনোদিনও জাগিবে নার, কোনোদিনও জাগিবে নার, জাগিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবার আর। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে গেলে অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উঠে দেখিবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। তবুও তো পেঁচা জাগে গলির স্থবির ব্যাং, আর দুই মুহূর্তের ভিক্ষা মাগে, আর একটি প্রভাতে ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে, টের পাই পুচ্ছতচারী আধারের গাঢ়নির উদ্দেশে। চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা, মশার অন্ধকার সংগ্রামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবেসে, রক্ত ক্রেদ বসা থেকে রোদে ফের উড়ে যায় মাছি, সোনালি রোদের ঢেবে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি, ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বতের কাছে এক গাছা দড়িয়াতে গিয়েছিলে, তবু একা একা যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না তো দেখা, এই জেনে অসতের শাখা করেনি কি প্রতিবাদ, জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে, করেনি কি মাখামাখি থুরথুরে অন্ধ পেঁচা এসে, বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনু জলে ভেসে। চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার, জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার, জীবনের এই স্বাদ সুগন্ধ জবের ঘ্রাণ, হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো, মর্গে কি হৃদয়ে জুড়ালো মর্গে গুমোট থ্যাতা ইঁদুরের মতো, রক্ত মাখা ঠোঁটে শোনো তবু এমনিতের গল্প, কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই, বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ, সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধু, মধু আর মননের মধু দিয়েছে জানিতে, হাড় হাবাতে রে গ্লানি বেদনায় শীতে, এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই তাই, লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে, জানি তবু জানি নারীর হৃদয়ে প্রেম শিশু গৃহ নয় সবখানি, অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয়
আর এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত করে, লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা, থুর থুরে অন্ধ পেঁচা অশ্বথের ডালে বসে এসে চোখ পাল্টায় কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে বেশে। চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুরে বা। হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার, আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে আমি করে দেব কালীদহে বেনো জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার।